নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি রেলওয়ের একটি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাড়িয়ে রাখবে, যখনই আমরা নতুন কোনো চাকরির আপডেট দেব বা যখনই কোনো আমরা নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত দেবো সবার আগে যাতে তোমরা দেখতে পাও, সেই জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাড়িয়ে রাখবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়া যায় কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে সে অফিসিয়াল নোটিশ তুলে ধরেছি। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার ডেট কিন্তু দেখতে হচ্ছে 11/1/2022 তারিখ কিন্তু এই রিক্রুটমেন্টটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে দেখো তোমার মানে যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখো বলা হচ্ছে নোটিফিকেশন ফর ওয়ালকেন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। একটু স্ক্রল ডাউন করে আমরা পুরো বিস্তারিত তথ্য জেনে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। প্রথমে বলা হচ্ছে দেখো স্টাফ নার্স 1149টি অনুপাত আছে। তার সাথে দেখো বলা হচ্ছে এখানে কী শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। দেখো নার্সিং কোর্স করা থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং কোর্স করা থাকলে তোমরা এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে, তাহলে তোমরা আবেদন যোগ্য। এরপরে দেখো বলা হচ্ছে ফার্মাসিস্ট পোস্টে তোমরা 4টি শূন্যপদ আছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে সায়েন্স বিভাগে। এবং তার সাথে বলা হচ্ছে উইথ ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট, ফার্মাসির উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে এবং সায়েন্স বিভাগ নিয়ে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 20-33 বছরের মধ্যে পাস করতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন যোগ্য। এরপরে পোস্ট বলছে ড্রেসার, এই পোস্টে তোমাদের টোটাল 6টি শূন্যপদ আছে। মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ড্রেসিংয়ের উপর যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। 1 বছর যদি কোর্স করা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 18-33 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপরে যে পোস্টটি বলা হচ্ছে এক্সরে টেকনিশিয়ান, এখানে 3টি শূন্যপদ আছে। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অথবা এক্সরে টেকনিশিয়ান অথবা সায়েন্স গ্র্যাজুয়েট করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে, উইথ সায়েন্স গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অথবা এক্সরে টেকনিশিয়ান। তো এই যদি কোর্স তোমাদের করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে বলা হচ্ছে তোমাদের এখানে বয়স হতে হবে 19-33 বছরের মধ্যে, তাহলে তোমরা আবেদন যোগ্য। এরপরে যে পোস্ট সেটি বলা হচ্ছে ডেন্টাল, এখানে দেখো তোমাদের কী বলা হচ্ছে। এই পোস্ট বলা হচ্ছে ডেন্টাল হাইজেনিস্ট, এখানে তোমাদের 1টি শূন্যপদ আছে। এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে ডিগ্রি ইন সায়েন্স, সায়েন্সের ডিগ্রি থাকতে হবে বায়োলজি নিয়ে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স 2 ইয়ার্স ইন ডেন্টাল হাইজিন ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড 3 নম্বর আছে রেজিস্টার্ড উইথ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ান অ্যাজ ডেন্টাল হাইজেনিস্ট অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স। মানে তোমাকে এখানে ডেন্টাল হাইজেনিস্টের উপরে তোমার যদি এই ডিপ্লোমা অথবা তোমাদের কোনো সার্টিফিকেট থেকে 2 বছরের ডেন্টাল কাউন্সিলের উপর ইন্ডিয়া থেকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টে তোমাদের আবেদন করার জন্য। এখানে বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো বলা হচ্ছে এখানে ল্যাব সুপারিনটেন্ডেন্ট, এখানে তোমাদের 2টি শূন্যপদ আছে। বিএসসি করা থাকতে হবে উইথ বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা লাইফ সায়েন্স নিয়ে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। অথবা বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে বিএসসি করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তাই এটাকে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। এরপর পোস্ট যেটা বলছে সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এখানে 7টি শূন্যপদ আছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ল্যাব মেডিক্যাল ল্যাব টেকনোলজির উপরে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। 18-33 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন যোগ্য। স্ক্রল ডাউন করে আমরা দেখে নেব। এবার দেখো এখনও পড়া আছে, এখনও কিন্তু শূন্যপদ আছে, এখানে দেখতে পাচ্ছ। এরপর যে পোস্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, এখানে 1টি শূন্যপদ আছে। এবং ব্যাচেলর ডিগ্রি করা ফিজিওথেরাপিস্ট থেরাপিস্ট নিয়ে যদি তোমরা ব্যাচেলর ডিগ্রি করা থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং গভর্নমেন্ট অথবা প্রাইভেট হসপিটালে কাজ করার কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন যোগ্য। 18-33 বছরের মধ্যে তোমাদের এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন 18-33 বছরের মধ্যে বয়স থাকতে হবে তোমাদের এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য।
এরপরে অডিও কাম স্পিচ থেরাপিস্ট, এখানে তোমাদের একটি শূন্যতা আছে, বিএসসি করা থাকতে হবে অডিও অ্যান্ড স্পিচ থেরাপিস্টের ওপরে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে বলা হচ্ছে তোমাদের 18 থেকে 33 বছরের মধ্যে বয়স সহ থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। রেফ্রাকশনিস্ট, এখানে তোমাদের একটি শূন্যতা আছে, উচ্চ মাধ্যমিক পাস সাথে ব্যাচেলার ডিগ্রি ইন অথবা থাকতে হবে, তোমাদের অপথালমেটিক ফিগার উপায় যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে নির্দিষ্ট ট্রেডে কাজ করার, তাহলে তোমরা আবেদনযোগ্য। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স হতে এখানে যেহেতু চাওয়া আছে, তাছাড়াও কিন্তু এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়পাবে, টোটাল 75টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা কিন্তু 10 বছরের বয়সের ছাড় পাবে। এছাড়াও যারা তোমাদের সরকারি এমপ্লয়ি আছো, রিটায়ার্ড এমপ্লয়ি, তারা কিন্তু 65 বছর পর্যন্ত বয়সে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। একটু স্ক্রল ডাউন করে তোমরা এখানে প্রস্তুত তথ্য জানতে পারবে, এখানে কত টাকা বেতন দেবে সেটা সব বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য কত টাকা বেতন সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে কিন্তু বলা হচ্ছে ইন্টারভিউ কীভাবে নেবো সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এখানে তোমাদের ইন্টারভিউ কবে ডেট সেটা কিন্তু বলা হয়েছে, তোমরা চাইলে দেখাতে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সরাসরি সেখান থেকে অ্যাপ্লিকেশন দেখে নিতে পারো। তার সাথে দেখো বলা হচ্ছে এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে তোমাকে ফিল আপ করে কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে, তো তোমরা এটা দেখে নেবে। এখানে একটা বায়োডাটা ফরম্যাট, এখানে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং কোয়ালিফিকেশান এসবগুলো থেকে দিয়ে কিন্তু তোমাকে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সে এক্সপিরিয়েন্স দিয়ে, এবং এখানে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্ট এখানে দিতে হবে সেটা কিন্তু মেনশন করা হয়েছে, তোমরা দেখে নেবে কোন কোন ডকুমেন্টের সাথে অ্যাটাচ করতে হবে, যেমন দুকই পাসপোর্ট সাইজ ফটো, এডুকেশনাল এবং টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এর সাথে বলা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের যে অ্যাডমিট আছে সে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, এবং তোমার কী আছে ফটো অফ সায়েন্স সার্টিফিকেট, স্পেশালি ফটো অফ সার্ভিস সার্টিফিকেট, যদি কোনো রিটায়ার এমপ্লয়ি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তাদের যে সরকারি চাকরি করতো তার যে এমপ্লয়ি কার্ড আছে, ঠিক আছে, সেই কার্ড সার্ভিস কার্ড আছে, সে সার্ভিস কার্ডের কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার এবং মেল আইডি কিন্তু ম্যান্ডেটরি এটা দিতেই হবে, ঠিক আছে, তোমাদের এগুলো দিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আপডেটটি সম্পূর্ণ দেখার জন্য।